পূজার কথা, অনেকদিন পর পূজার সাথে আমি কাজ করছি, আমার ক্যারিয়ারে শুরু হয়েছিল পূজার সাথে। পূজা আমার জন্য লাকি, কারণ আমি প্রথম ছবিটা যদি ব্লকবাস্টার না হতো তাহলে হয়তো রাফি এখানে আসতো না। তো অনেকদিন পর পূজাকে আমি নিলাম, যে মনে হয় পূজা খুব ভালো করবে এটাতে। এবং আরো যারা কাস্টিং আছে অনেকের সাথে আমার প্রথম কাজ, আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু হবে এবং দর্শক খুব রিলেট করবে কাজটার সাথে এবং আপনারা খুব মজা পাবেন। এই কাজের মাধ্যমে আমরা অনেক কিছু বলার চেষ্টা করবো। আপনারা জানেন আমি অনেক সত্যি ঘটনা ছবি বানাই এবং রিসেন্ট টাইমে ঘটনা ছবি বানাতে আমি পছন্দ করি এবং ওয়ার্কও করে। সেটা সুরঙ্গ হতে পারে, সেটা তুফানের মধ্যেও কিন্তু আমি পলিটিক্যাল অনেক গল্প বলেছি, অনেকে হয়তো বুঝেছি, অনেক বসে থাকে। আমাদের তুফানে কিন্তু একটা সাবজেক্ট ছিল যে ভোট ডাকাতি, গান গেতে গেলে যে তুফানের হয়, যেভাবে তুফানটা হয়। তা আমার কাছে একটু পলিটিক্যাল রিজন নিয়ে সিনেমা বানাতে আমি এনজয় করি, কারণ দর্শকও রিলেট করতে পারে। সুরঙ্গ ছিল পরাণ, এটা অনেক বড় উদাহরণ একটা রিয়েল স্টোরি নিয়ে। এটা কোন রিয়েল স্টোরি, আসলে রিয়েল স্টোরি কিনা সেটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু ব্ল্যাক মানি নামটা খুব ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন। এটা থেকে অনেক কিছু রিলেট করা যাবে আর কি এই সময় এবং সামনের সময় রিলেট করা যাবে। সেটা হলো যে ব্ল্যাক মানি, মানে এই কালো টাকার জন্য কিন্তু আমাদের দেশে অনেক রকম সমস্যা, মেইন সমস্যা একটা সমস্যা কিন্তু এটাই যে কালো টাকা এবং অনেক টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রথম ওয়েব সিরিজ আমি ভাবছিলাম কিভাবে করবো, কার সাথে করবো, কারণ এটা আমার অনেক প্ল্যান, অনেক স্বপ্ন। আমি ওয়েব সিরিজ কখনো বানাই নাই, ওয়েব ফিল্ম বানিয়েছি, তো এটা আমার কাছে প্রথম ওয়েব সিরিজ। তো মুশফিক ভাইয়ের সাথে আমার অনেকদিন যাবতীয় কথা হচ্ছিল যে আমরা একটা ভালো কাজ করবো, একটা কাজ করতে চাই। মুশফিক ভাই সারা জীবন আমরা জানি কন্টেন্ট থাকেন, ভালো কন্টেন্টের পিছনে তৈরি করেন এবং রিসেন্টলি বঙ্গ যেভাবে একটা পর একটা ব্লকবাস্টার ওয়েব সিরিজ দিচ্ছে, ওয়েব ফিল্ম দিচ্ছে। যে এর আগে অমি 5টা কাজ করেছে, 5টায় ব্লকবাস্টার হিসেবে রেকর্ড ভেঙে দিয়েছে। অমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, একটা বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতে নাই এটা খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিয়ে এই কাজটা ভালো। তো আমার আশা করছি এটা ব্ল্যাক মানি বা বঙ্গ সফরে রেকর্ড হয়ে গেছে। যে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি। তো এখন পর্যন্ত দেখো আমি একটা লেভেলের পারি, তো দেখো প্রতিষ্ঠান যুদ্ধ করবো অবশ্যই চাইলে। তো আমার মনে হয় এই যুদ্ধ এমন কিছু করা উচিত, এই যুদ্ধটা আসলে সবার জন্য বেটার। তাদের যুদ্ধ আমাদের দেশে এখন যেরকম বিভিন্ন রকমের নেগেটিভিটি চলতেছে সেটা না, আমি বরাবরই যে চেষ্টা করি আমার জবাবটা সবসময় কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এই প্রেস কনফারেন্স কেন ইম্পর্টেন্ট, আমরা এই দেশের এই অরাজকতার পরে এই প্রথম কিন্তু বড় বড় এরকম কাজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আসলে আমরা কালকে সরে যাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করলাম আজকে আপনাদেরকে ডেকে। অনেকেই যেটা করে দেখবেন অনেক দিন আগে হয়তো জানায় মোহরত করে, কিন্তু আমার শুটিং এর ঠিক আগে আগে আসলে আপনার সাথে কথা বলে যাই, দেন আমরা শুটিং করে আমরা কালকে চলে যাচ্ছি শুটিং এ। তো আপনাদের দোয়া নেওয়া এবং আপনাদের জানিয়ে দেওয়া যে আমরা কি করতে যাচ্ছি। তো এটা খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করাটা, কারণ অনেকে চিন্তা করছে কাজ কি শুরু করবো কি করবো। আপনারা জানেন অনেক অভিনেতা শিল্পীরা, অনেক টেকনিশিয়ানদের অবস্থা কিন্তু ভালো না। বাংলাদেশ টেকনিশিয়ানরা এই অবস্থায় নাই যে 3-4 মাস কাজ না করলেও তারা চলতে পারবে। তো কাজ করাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যারা এখন কাজ করতে থাকেন এবং তাদেরকে আমরা সাপোর্ট করেন, বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ দিতে চাই। এই মোমেন্টে তারা ভালো ভালো কাজ করছে, তাদের সামনে লাইন আপ অনেক ভালো ভালো কাজ করছে। আর বাকি জিনিস আপনারা টেইলার টিজারে দেখতে পাবেন। তো চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় আমাদের অভিনয় শিল্পীরা কথা বলুক, আপনারা শুনেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক দোয়া করবেন আমাদের কাজটা ভালো মতো করতে পারি। এবং আমার বঙ্গকে ধন্যবাদ এবং আমার আর্টিস্টদেরকে ধন্যবাদ এবং আমাদের অনেক আর্টিস্ট আসতে পারেননি, তাদের কথা আমরা আস্তে আস্তে বলবো। তো আমরা খুব তাড়াতাড়ি একটা পোস্টার রিলিজ করবো, সবার নাম জানিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থাকার জন্য, আসার জন্য। আশা করি বাংলা ছবি, বাংলা সিরিজ, বাংলা কন্টেন্টের সাথে আপনারা থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।